নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সোনাইয়ে দিন দুপুরে 3 লক্ষাধিক টাকা ছিনতাই, তদন্তে পুলিশ। প্রথমবারের মতো শিলচরে আয়োজিত অস্ত্র প্রদর্শনী, অভিনব উদ্যোগ কাছার পুলিশের। বৈদ্যুতিন অটোরিকশা চলাচলে সরব অটো সমন্বয় সমিতি, স্মারকলিপি পরিবহন বিভাগকে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরে ফের সংগঠিত হল টাকা ছিনতাইয়ের ঘটনা। শনিবার শিলচর সোনাই রোডে এই ছিনতাই কাণ্ডটি সংগঠিত হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায়, এদিন কুতুবুদ্দিন বড়ভুইয়া নামে এক ব্যক্তি ভারতীয় স্টেট ব্যাংকের বাজার ব্রাঞ্চ থেকে 3,90,000 টাকা তোলেন। পরে ব্যাংক থেকে দুপুর 1টা নাগাদ সোনাই রোডে এক দোকানের সামনে এসে বাইক দাঁড় করিয়ে ওই দোকানে প্রবেশ করার সময় হেলমেট পরা দুই ব্যক্তি কালো রঙের এক পালসার বাইক নিয়ে এসে কুতুবুদ্দিন বড়ভুইয়ার টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে অন্য কোনো রাস্তা না পেয়ে অবশেষে রাঙ্গিরখাড়ি পুলিশের দ্বারস্থ হয়ে ছিনতাই সংক্রান্ত একটি এজাহার দায়ের করেন। তবে সংবাদ লিখা পর্যন্ত অপরাধীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। উল্লেখ্য, অপরাধীরা যে ব্যাগটি নিয়ে পালায় সেই ব্যাগে ছিল কুতুবুদ্দিন বড়ভুইয়ার গাড়ির পেমেন্ট বলে জানান তিনি। শিলচর বাজার ব্রাঞ্চ থেকে নাজিরকুট্টি বাজার ব্রাঞ্চ থেকে আমার গাড়ির পেমেন্ট ঢুকছিল। পেমেন্টটা নিয়ে আমি আমার দোকানের রওনা করছি। দোকান অবধি পৌঁছে গেছি। দোকান অবধি পৌঁছিয়ে দোকান বাইকটা স্ট্যান্ড করিয়ে আমার দোকানে ঢুকার সময় পিছন দিক থেকে একটা বাইক কালো পালচার আসলো। বাইক দুইটা ছেলে আসলো, হেলমেট হেলমেট দুইটা লাগাই পিছ থেকে বাইকটা আমার ব্যাগটা ঠাম দিয়ে লিয়া। ব্যাগের মোবাইলও আসলো আর টাকা আসলো 3,90,000 টাকা। অনুমানিক 1টা মধ্যে। স্বাধীনতার 75 বছরের পর প্রথমবারের মতো কাছাড় পুলিশের উদ্যোগে আয়োজিত হল অস্ত্র প্রদর্শনী। পুলিশ ফ্ল্যাগ ডে উপলক্ষে রাজ্য জুড়ে অসম পুলিশ সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করেছিল। এরই অঙ্গ হিসেবে শিলচরেও ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। শনিবার সপ্তাহব্যাপী কর্মসূচির অন্তিম দিনে কাছাড় পুলিশের তরফে শিলচর পুলিশ রিজার্ভে প্রথমবারের মতো অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। স্বাধীনতার 75 বছর পর প্রথমবারের মতো জেলায় আয়োজিত অস্ত্র প্রদর্শনী দেখে জনগণের মধ্যে চরম উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে ভ্রাতৃত্ব বোধ ও সম্পর্ক অনর করতে কাছাড় পুলিশ সুপার রমনদীপ কৌরের নেতৃত্বে এই অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আধুনিক ও অত্যাধুনিক অস্ত্রের বিশাল পরিসর দেখতে শহরের বিভিন্ন স্কুল কলেজ সহ এনসিসির প্রশিক্ষার্থীরাও উৎসাহ উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন। কাছাড় পুলিশ উপস্থিত প্রশিক্ষার্থী সহ পড়ুয়াদের উৎসাহ উদ্দীপনা ও অনুপ্রেরণা যোগদানের পাশাপাশি আধুনিক ও অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার ও বিভিন্ন কৌশল সম্পর্কে সচেতন করেন। পুলিশ ও জনসাধারণের মধ্যে সংযোগ শক্তিশালী করতে আগামী দিনেও এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হবে বলে আশা ব্যক্ত করেন পুলিশ সুপার রমনদীপ কৌর। This time we decided to have a week-long celebrations in Assam. As part of that celebrations, Kachar Police has conducted a marathon which was concluded 2 days before, and today we have a weapon display. All the weaponry which Assam Police is currently using, both lethal and non-lethal, are at display for the public to see. This is an endeavor from our side to bridge the gap between police and public. We have students, young students from school, from colleges, from NCC who have come in and who are seeing the weaponry which is being used by Assam Police. So it's also an endeavor to impression the young minds and to encourage and motivate them to join the forces. So how are you feeling, ma'am? Because after the independence, this is the first time that this thing conducted under your leadership. How was your experience? It's a very good thing. It's basically an endeavor, as I told you. It's a good thing to bridge the gap which exists between the police and public. After all, it's a codependent, mutual existence. So this is an endeavor from our side to bridge that gap. শিলচর শহরে প্রায় 3,000-এর বেশি ই রিকশার অবাধ চলাচলের দরুন এবার শহর জুড়ে বৈদ্যুতিন অটোরিকশা চলাচল নিয়ে মাথায় বাজ পড়ল ডিজেল ও পেট্রোল অটো চালকদের। শনিবার বিষয়টি নিয়ে সরব হয়ে কাছাড় অটো সমন্বয় সমিতির তরফে জেলা পরিবহন আধিকারিকদের সাথে সাক্ষাৎ করে এক স্মারকলিপি প্রদান করা হয়। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সমিতির সভাপতি বিকাশ ভট্টাচার্য বলেন, সম্প্রতি কিছুদিন থেকে শহরে 8 থেকে 10টি বৈদ্যুতিন অটো অবাধে চলাচল করছে।
এর পরিপ্রেক্ষিতে সমিতির কর্মকর্তারা বৈদ্যুতিন অটোর শহরে চলাচলের বৈধতা নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। শহর জুড়ে ই রিকশার চলাচলের পর এবার বৈদ্যুতিন অটোর অবাধে চলাচল আগামী কিছুদিনের মধ্যেই শহরে যানজট সমস্যার বিরাট কারণ হয়ে দাঁড়াবে বলে আশা ব্যক্ত করেন তিনি। পাঁচ ছয় বছর ধরে টিচাররা আমাদের প্রায় সাত বছর অতিবাহিত করেছে। টিচারে পেট্রোল অটো যারা আমরা পরিচালিত চলাচল করছি, এই অটোর টিচার টাউনে পারমিট বন্ধ, তথাপি টিচারের কোনো পারমিশন নাই রিক্সা সদর শহরে চলার। কিন্তু দেখা গেছে এই চার পাঁচ বছরে টিচার অবৈধভাবে প্রায় 3,000-এর অধিক রিক্সা চলাচল করছে। বর্তমানে গত এক সপ্তাহ ধরে আমরা দেখতে পাই, সপ্তাহ দশ দিন ধরে আমরা দেখতে পেয়েছি এস ওয়েল এস একটা অটো ব্যাটারি ইলেকট্রিকের ইন্ট্রোডিউস হয়েছে। শিলচর শহরে প্রায় 8-10 খান এই ইলেকট্রিকের অটো চলাচল করা শুরু করছে। তাই আজকে এই পরিপ্রেক্ষিতে আজকে আমরা জেলা পরিবহন আধিকারিক মহাশয়কে একটি স্মারকপত্র দিয়েছি। অবিলম্বে আমরা লেগেছি প্রেয়ার টু ইনফর্ম আস অ্যাবাউট দ্য পারমিট অফ অটো ইউজিং কারেন্ট ব্যাটারি। এই গাড়িগুলা শিলচর শহরে বৈধতা আছে। জেলা পরিবহন বিভাগের সাথে আলোচনা না করে অবধি বৈদ্যুতিন অটোর কেনা থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানান তিনি। আপনারা জেলা পরিবহন বিভাগের সঙ্গে আলোচনা না করে শহরবাসী কেউ যেন শহরে এই অটো চলাচল জন্য চলাচল করার জন্য কিনবেন না দয়া করে, কারণ ই রিক্সা যেরকম আজকে যে অবস্থা হচ্ছে প্রায় 3,000-এর অধিক ই রিক্সা অবৈধভাবে সেটা চলাচল করছে, ইন্স্যুরেন্স বেনিফিট থেকে তারা বঞ্চিত হচ্ছে। তাই আমরা শহরবাসী ইয়ং জেনারেশন ছেলেদেরকে আমরা বলছি, আপনারা আগে দ্বিতীয় এই স্পষ্টীকরণ আসুন, সেই অটো কারেন্টের ই রিক্সা কারেন্টের অটো রিক্সাটা শিলচর শহরে পরিচালিত চলাচল কর। উদারবন্ধ কালীবাড়ি রোড পুজো কমিটি এবারও আকর্ষণীয়ভাবে কালী পুজোর আয়োজন করতে চলেছে। শারদীয় দুর্গা উৎসবে যথারীতিতে দর্শনার্থীদের বিপুলভাবে আকৃষ্ট করার পর এবার আলোর উৎসবেও চমক দেওয়ার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। শনিবার সাংবাদিকদের সাথে ঠিক এভাবেই কালী পুজোর রূপরেখা তুলে ধরেন কমিটির কর্মকর্তারা। আয়োজক কমিটির সভাপতি শুভ্রেন্দু চৌধুরী ওরফে রাজু, সম্পাদক সুভাষিস কর ওরফে রূপু ও অন্যতম আয়োজক সায়ন চৌধুরী জানান, কোভিড প্রোটোকলের দিকে নজর রেখে তারা পুজোর আয়োজন করেছেন। কাল্পনিক মণ্ডপে তৈরি করা হচ্ছে প্রধান আকর্ষণ নীলকণ্ঠ মহাদেবের প্রায় 12 ফুট উঁচু প্রতিমূর্তি, তার সাথে রয়েছে আকর্ষণীয় কালীমায়ের প্রতিমা। এছাড়া আলোকসজ্জাতে গোটা কালীবাড়ি রোড ঝলমলে করে তোলা হবে। মেকানিক্যাল লাইটের মাধ্যমে শিশুদের মনোরঞ্জনের জন্য থাকছে কার্টুন চরিত্র। পুজোর দিন বা তার পরের দিন মুক্ত মঞ্চে থাকবে স্থানীয়দের সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শনার্থীদের প্রতিবারের মতো পায়েস খাওয়ানো হবে। এবারের পুজোতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে গ্যালাক্সি ক্লাব। প্রতিমা তৈরি করেছেন উদারবন্দের বিশিষ্ট মৃৎশিল্পী ধীরেন্দ্র পাল। আলোকসজ্জায় শিলচরের অজিত দাস ও প্যান্ডেল তৈরি করেছেন বুড়ু দাস বলে জানান সমিতির কর্মকর্তারা। আমাদের লাইট থাকবে কার্টুন থিম, কার্টুনের উপরে বেশ করে আমাদের একটা লাইটের গেট আছে, 12টা কলকা লাগানো আছে। আমাদের প্যান্ডেল কাল্পনিক একটা প্যান্ডেল আমরা এবার তৈরি করছি। আমাদের বিশেষ থাকবে আকর্ষণ নীলকণ্ঠ শিব, শিবের উচ্চতা থাকবে 12 ফুট, শিবের উচ্চতা থাকবে আমাদের 12 ফুট। আমরা এবছর কালী পূজা কমিটির ক্লাব গ্যালাক্সির আর কালীবাড়ির সর্বজনীন কালী পূজা কমিটি যৌথ এই পুজোটা এবার করছি। আমাদের কালচারাল যেদিন পুজোর পরের দিন যেদিন দর্শনার্থীরা দর্শন করতে আসেন সেদিন আমাদের কালচারাল প্রোগ্রাম হবে। আমরা দুর্গা পুজোয় যে প্রতিমা তৈরি করেছি বা ভিতরে যে ডেকোরেশন তৈরি করেছি সেই ডেকোরেশনটা আমরা রেখে দিয়েছি। যারা দর্শনার্থী দর্শন করতে পারেননি দুর্গা পুজোর সময় তাদের কাছে তাদের দেখার জন্য সুবিধার জন্য আমরা রেখে দিয়েছি। ভিতরে দুর্গা পুজো যে মূর্তি আছে মূর্তি দর্শন করতে পারবেন। প্রায় 1.5 কোটি টাকার অবৈধ ড্রাগস সহ মিজোরাম পুলিশের জালে আটক করিমগঞ্জ জেলার 2 আমসু নেতা। জানা যায় শুক্রবার সকালে গোপন খবরের ভিত্তিতে মিজোরাম পুলিশের নার্কোটিক সেলের কর্মকর্তারা মিজোরামের খুজামা এলাকা থেকে একটি অল্টো গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ি সহ 2 ড্রাগস ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে। তারা হলেন মঞ্জুর আহমেদ ও জয়নাল আহমেদ। তারা দুজনেই করিমগঞ্জ জেলার কালীগঞ্জ এলাকার বাসিন্দা।
এদিন ধৃতদের কাছ থেকে প্রায় 1.5 কোটি টাকার হেরোইন সহ বেশ কয়েকটি ড্রাগসের কৌটো উদ্ধার করে পুলিশ। বর্তমানে ধৃতদের কাছে আরও তথ্য উদ্ধারের জন্য টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। তাদের বিরুদ্ধে নারকোটিক সেলে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে করিমগঞ্জ জেলার বর্তমান আমসু সভাপতি আজাদ উদ্দিন লস্কর জানান, ধৃতরা আমসুর সদস্য ছিলেন, তবে বর্তমানে তাদের সাথে সংগঠনের কোনো সম্পর্ক নেই বলে তিনি জানান। ফের চার বাংলাদেশি মহিলা সহ দুই যুবক ও এক ভারতীয় লিঙ্কম্যান ধরা পড়ল করিমগঞ্জের চুড়াইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের হাতে। ধৃতদের মধ্যে রয়েছে ফাতিমা আক্তার, আলিয়া বেগম, সাফিরা আক্তার, নাজমা বেগম, আব্দুল গফুর এবং সোহেল আহমেদ। এদের বাড়ি বাংলাদেশের খুলনা জেলার মোরুলগঞ্জ এলাকায়। সেই সঙ্গে আটক করা হয়েছে করিমগঞ্জের রাতাবাড়ির বাসিন্দা বিধানচন্দ্র দাস নামের এক লিঙ্কম্যানকে। এ ব্যাপারে বাজারিছড়া থানার ওসি মনোরঞ্জন সিনহা জানান, শুক্রবার বিকালে প্রথম দফায় আগরতলা থেকে গুয়াহাটিগামী শেরওয়ালি নাইট সুপার বাসে চোরাইবাড়ি পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ে চার বাংলাদেশি যুবক। তাদের শনিবার আদালতে তোলা হলে ধৃতদের ঠাঁই হয় জেল হাজতে। রাত 10টা নাগাদ উত্তর ত্রিপুরার ধর্মনগর থেকে লোয়াইরপুয়া অভিমুখে আসা দুটি যাত্রীবাহী অটো চোরাইবাড়ি পুলিশ চেক গেইটে প্রবেশ করলে সন্দেহে হয় পুলিশের। পরে দুটি অটোতে তল্লাশি চালিয়ে মোট 7 জনকে আটক করা হয়। এদের মধ্যে 6 জন বাংলাদেশি নাগরিক ও 1 জন ভারতীয়। ধৃত 6 বাংলাদেশি অবৈধভাবে আগরতলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। পরবর্তীতে তারা দালাল মারফত রাতাবাড়ি হয়ে কাজের জন্য চেন্নাই যাবার উদ্দেশ্যে ছিল। তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। পাশাপাশি 2 অটো চালককেও আটক করা হয়েছে। উভয়কে শনিবার আদালতে তোলা হয় বলে জানায় পুলিশ। রহস্য মানে কি, আমার থানা এলাকার আমার চুড়াইবাড়ি যেটা আমরা ওয়াসপোস্ট আছে, আইসি আর টাইসটা কন্টিনিউ আমাদের মানে নাকা চেকিং চলে। এখানে ত্রিপুরা সাইড থেকে যারা গাড়িগুলো আছে এগুলো চেকিং ভালোভাবে করা হয়। কালকে যখন নাইট সুপার শেরাওয়ালি নাইট সুপার, তার নাম্বার হবে আপনার S01LC8919, এই নাইট সুপারকে যখন নাকা চেকিংয়ের সময় চেক করা হয়, তখন 4 জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করছে। তার কাছে কোনো বৈধ কোনো কাগজপত্র আসিল না। তাদের তখন ডিটেক্ট করিয়ে রাখা হয়েছে, এখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের এগেনস্টে ফরেনার অ্যাক্টে কেস নেওয়া হয়েছে। এরপরে কিছুক্ষণ পরে, প্রায় 4-5 ঘন্টা পরে, আবার 2টা অটো যখন চেক করা হয়, তখন আরও 6 জন লোক বাংলাদেশি ডিটেক্ট করা হয়েছে। ওদের মধ্যে 4 জন মহিলা, তারা পূর্বেই ভারতে ছিল বলে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কিন্তু তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নাই। এই 6 জনকে আবার ভারতে প্রবেশ করার, ভারতে নেওয়ার জন্য আমাদের এক ভারতীয় এক নাগরিক ওদেরকে সাহায্য করতেছে। ও ধর্মনগর থেকে অটো ভাড়া করিয়া চুড়াইবাড়িতে নিয়ে আসে। তখন আমাদের চেকিং পার্টিয়ে চুড়াইবাড়ি চেকিং পার্টিয়ে ডিটেক্ট করিয়া তার করায়ত্ত করছে। এখন তাদের হাইলাকান্দি ব্লক মণ্ডল বিজেপি সাধারণ সম্পাদক মৃণালকান্তি চন্দের উপর থেকে মিথ্যা শ্লীলতাহানির মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে হাইলাকান্দি ব্লক মণ্ডল মহিলা সমিতি ও মাতৃশক্তি মহিলা সমিতি। শনিবার এক সাংবাদিক সম্মেলনে হাইলাকান্দি ব্লক মণ্ডল মহিলা সমিতি ও মাতৃশক্তি মহিলা সমিতি এবং স্থানীয় মহিলারা জানান, হাইলাকান্দি ব্লক মণ্ডল বিজেপি সাধারণ সম্পাদক মৃণালকান্তি চন্দ একজন সমাজসেবক এবং বিজেপির দলীয় নেতা। তিনি সবসময় জনগণের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়েন। একটি দুষ্ট চক্র তাকে বদনাম করার জন্য শ্রীদেবী দাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তারা স্থানীয় নাগরিক তরুণ দাসের স্ত্রী শ্রীদেবী দাসের দ্বারা মৃণালকান্তি চন্দের উপর লাগানো সব অভিযোগকে মনগড়া এবং ভিত্তিহীন বলে মন্তব্য করেন। তারা সংবাদ মাধ্যমকে আরও জানান, স্থানীয় সমাজসেবক তথা বিজেপির নেতাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানোর জন্য শ্রীদেবী দাস এবং তার স্বামী তরুণ দাস হাইলাকান্দি সদর থানায় মিথ্যা মামলা দায়ের করেছেন। এদিন সকালে মহিলা সমিতির এক প্রতিনিধি দল এই বিষয়ে বাদী পক্ষের শ্রীদেবী দাসের সঙ্গে কথা বলতে গেলে উনি তাদের সঙ্গে অভব্য আচরণ সহ তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তার বিরুদ্ধে বাজে মানুষ লাগে, এই ফলস কেস দিছে, তাহলে নষ্ট করার লিগে হ্যাঁ খারাপ চায় না কোনো দিন। হ্যাঁ, সমাজে ভালো সবসময় কাজ করতে চায়, সাধারণ মানুষ বিরোধিত হইতেছে, তারা খারাপ বানাইতো, হ্যাঁ খারাপ হয়েছে। আমরা তাদের সবাই মিলে ভালো ভাই, হ্যাঁ আমরা সব সবাই ভালো হয়, কিন্তু এই মানে ভদ্রমহিলাটা অসৎ, ভদ্রমহিলাটারে শাস্তি দেওয়া হোক।
আপনারা এটাই বর্তমানে দাবি? হ্যাঁ, আর দেশের যেটা মদ একটা সমস্যা কি ড্রাগস এর কিছু সমস্যা আছে? গতিকে প্রশাসনের কাছে আপনার দাবিটা কি? তাই প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটছে অহরহ মানব পাচার। মূলত ভারত বাংলাদেশ সীমান্তে বসবাসকারী স্থানীয় মানুষ বেশিরভাগ শিকার হচ্ছেন মানব পাচারকারীদের হাতে। গত 4 সেপ্টেম্বর মরিগাঁও জেলায় ঘটে যায় এমনই এক মানব পাচারের ঘটনা। দুই পাচারকারী মহিলা কৌশলে এক মহিলাকে মাদক সেবন করিয়ে অপহরণ করে কেরালাতে নিয়ে বিক্রি করার চেষ্টা চালিয়েছিল। মূলত সচেতনতার অভাবে ঘটছে মানব পাচারের মতো ন্যাক্কারজনক এই ঘটনাগুলো। তাই অরিজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে 134 বিএনবিএসএফ এবং মানব পাচার বিরোধী ইউনিট বিএসএফ করিমগঞ্জের উদ্যোগে সচেতনতা বৃদ্ধির জন্য স্বামী বিবেকানন্দ বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতা কর্মসূচি পালন করা হয়। তাতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষার্থী সহ এলাকার বিশিষ্ট নাগরিকরা। মারপিট কা ডর, শারীরিক উৎপীড়ন কা ডর, মে ভাগনে কি কোশিশ কিয়া অর মেরে সাথ মারপিট হো গই। এক ইয়ে করতে হ্যায় কি আপ ইয়ে কাম কর দো, উসকে বাদ চলে জানা, ও কাম কবি নহীঁ আতা হ্যায়, ছোটা ছোটা কাম করবাতে হি জায়েঙ্গে আপ। अभी हमारे यहाँ हम लोग रहते हैं, हम लोग कहाँ पर हैं? बांग्लादेश बॉर्डर पर हैं। बांग्लादेश बॉर्डर यहाँ से कितना दूर होगा? कितना दूर होगा? बलिया यूपी 10 किलोमीटर से 10 किलोमीटर पर हम सीधे बांग्लादेश जा रहे हैं। कारण क्या है? दोनों साइड सेम लैंग्वेज है। सिलहटी यहाँ पर भी चल रही है और सिलहटी बांग्लादेश में भी चल रही है। आपस का एथनिक एफिनिटी, सेम कास्ट क्रीड, सेम बंगाली उधर भी, सेम बंगाली इधर भी, सब कुछ समानता है। तो अनुकूल इलाका हो गया। और धनसिंह के आगे भी लोग रहते हैं, धनसिंह के आगे भी लोग रहते हैं, इधर से आना जाना लगा रहता है। जीरो लाइन पर, जीरो लाइन मतलब आईबी को माना जाता है, जीरो लाइन तक लोगों का रहना। তারাপুর জিপির অন্দরমহলে জনক্ষোভ ও জিপি সভাপতি রহস্যজনক কাজে অসন্তুষ্ট তার দরুন অনাস্থা আনতে বাধ্য হন বলে জানান 10 জন গ্রুপ সদস্য। বিগত 3 বছরের কার্যকালে ওই জিপি সভাপতি ও তার স্বামী রহস্যজনক কারণেই জিপির উন্নয়ন পিছিয়ে বলে ক্ষোভ ব্যক্ত করেন তারা। তাছাড়া ওই জিপিতে সরকারি প্রচুর অর্থের অমিল তদন্তে আসল সত্য বের হবে বলে মত ব্যক্ত করেন তারা। গত মাসের 28 তারিখ আমরা 10 মেম্বরে মিলিয়া অনাস্থার প্রস্তাব আনা হয়েছে, আনা হয়েছিল সব এখন বিডি জিপি সেক্রেটারি মহোদয়ের কাছে, ব্লকে এবং ডিসি অফিসে। আপনার অনাস্থাটা দেওয়ার কী কারণ? অনাস্থা দেওয়ার কারণ হলো আজকে প্রায় 3.5-4 বছরের মধ্যে সব জিপি সভানেত্রী সব মেম্বার লইয়া চলেন না, এবং আমরা আলাদা করে বিভাগ করে রাখা হয়। যে কোনো মিটিং করা হয়, মিটিংয়ের পরে শেষের পরে তার আমরা কোনো মাত শুনেন না, তার যেটা পেটি ইচ্ছে ওটা করে ওটাই। আচ্ছা, গ্রামীণ মোটামুটি সন্তুষ্ট আছে, এখন পর্যন্ত কাজ কমপ্লিট হওয়ার না, যে কাজ করা ওর মোটামুটি সন্তুষ্ট আছে, কিন্তু কাজটা এখনো পুরা ওর না। তার কারণ এখানে দুর্নীতি থাকতে পারে, কিন্তু অত তো আমরা জানা হয় না, কারণে আমরা কিছু জানতে পারি না ওটাই। যখন কোনো কাজ শুরুতে যখন মিটিং বসে আমরা লইয়া চলার কথা কয়, তখন পরে পরের দিন আবার আমরা লইয়া কোনো কথা চলে না ওটাই।
হিন্দু ধর্মের ঐক্যতা দৃঢ় বন্ধনের আহ্বানে 108টি প্রদীপ প্রজ্বলন করে প্রতিষ্ঠা দিবসের উৎসব পালন করবে তারাপুর গুণময়ী রুট শ্মশান কালীবাড়ি। আগামী বুধবার একগুচ্ছ কর্মসূচির মাধ্যমে পালিত হবে মন্দিরের প্রতিষ্ঠা দিবস। ওই দিনের কর্মসূচিতে শ্যামা মায়ের পূজার্চনার পাশাপাশি বগলামুখী ছিন্নমস্তা কালীপুজো ও হোম আয়োজিত হবে বলে জানান আয়োজকরা। বিশেষ কর্মসূচির মধ্যে রয়েছে 108টি প্রদীপ প্রজ্বলন। এটা আজকা 35 বছর জাগাত এনে উৎসব হইতেছে, এনে শ্মশান মানে কমসে কম শ্মশান এটা মানে সমাধি নাচ সমাজ বৈরাগী সমাজ এগুলো সমাধি এনে হইতেছে। হ্যাঁ, নিচের পক্ষ ধরনের 60-70 হাজার মানুষ এনে সমাধি হয়েছে। এটা আমরা বছরে বছরে এটা পালন করে যেতেছি, সবের কামনা প্রত্যেক বছরে বছরে মানে এগুলা পালন করতে আছি, সবরে সহযোগিত দ্বারায় করে যেতেছি। আর সবরে আবেদন করে সবে মানে 4 তারিখ আয়া মানে এই মন্দিরের উৎসব প্রায় সুবোধন করে তো করি প্রতিষ্ঠা দিয়ে। হ্যাঁ, প্রতিষ্ঠান থেকে মানে এর পূজা হইতেছি। হ্যাঁ, সবেরই মনের কামনা পূর্ণ করবার লাগে এগুলো হতেন মানে করোনা যেটা আছে। এই উৎসব কি কি কার্যসূচি আছে আপনাদের উৎসবে? হ্যাঁ, উৎসবে বহুত কিছু অন্ন প্রসাদ বিতরণ হবে, এন মানে যজ্ঞ হবে, মানে মৃত্যুঞ্জয় যজ্ঞ হবে না মানে ধরুন মেয়ার আমরা যেটা পূজা করি সব সময় সব যজ্ঞ আছে এন এখানে বগলা কালী পুজো হইবে, ছিন্নমস্তা কালী পুজো হইবে, মানে মা তারা পাট্টা কালী পুজো হবে, হরগরি পুজো হবে, মানে এগুলো মানে বিভিন্ন ধরনের নবগ্রহর মানে মন্দিরের জিনিস তৈরি করা হয়েছে আর কি, মানে কালী পূজার রাত্রে পুজো। হ্যাঁ, রাত্রে কালী পূজার রাত্রে। হ্যাঁ, কালী পূজার রাত্রে এগুলো পুজো হইবে। উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রখ্যাত পীর শাহ সুফি মরহুম মকবুল হুসাইন বাগপুরীর 58তম ইছালে সোয়াব মেহফিল সুন্দর ও সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়। শনিবার কাছাড়ের বাগপুরের তৃতীয় খণ্ডের রোজা শরীফ সংলগ্নে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে মেহফিল সম্পন্ন হয়। এদিন সকালে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির শুভারম্ভ হয়। এতে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন। পরে খতমে খাজে গান মিলাদ মেহফিল অনুষ্ঠিত হয়। এদিন মৌলানা সাবির আহমেদ চৌধুরী জানান, মহামারী করোনার জন্য বিগত বছর থেকে সংক্ষিপ্তভাবে ইছালা সোয়াব মেহফিল করা হচ্ছে। আগামীতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠলে ইছালে সোয়াব মেহফিল বড় করে আয়োজন করা হবে বলে জানান। অনুষ্ঠানের শেষে বিশ্বশান্তি কামনায় বাগপুরের বর্তমান পীর শাহ সুফি জামিলুন মবি চৌধুরী বিশেষ মোনাজাত করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলানা মব্বুর আহমেদ বরভুইয়া ভাগাহরি, সোনাইর বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া ওরফে সাজু, মৌলানা রফিক উদ্দিন সহ অনেকে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। সোনাইয়ে দিন দুপুরে 3 লক্ষাধিক টাকা ছিনতাই, তদন্তে পুলিশ। প্রথমবারের মতো শিলচরে আয়োজিত অস্ত্র প্রদর্শনী, অভিনব উদ্যোগ কাছাড় পুলিশের। বৈদ্যুতিন অটোরিকশা চলাচলে সরব অটো সমন্বয় সমিতি, স্মারকলিপি পরিবহন বিভাগকে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।